Hello everyone, Assalamualaikum. So friends, আজকে লিসনে ভাওয়েল এ এর চারটি সঠিক উচ্চারণ জেনে নিব। আমরা যখন ইংরেজি রিডিং পড়ি তখন ভাওয়েল এ এর সাউন্ড বা উচ্চারণ একেক সময় একেক রকম হয়ে থাকে। তখনই কিন্তু আমাদের কাছে কনফিউশন লাগে বা প্যাচ লাগে ভাওয়েল এ এর সঠিক সাউন্ড বা উচ্চারণ কখন কেমন হয়ে থাকে। প্রথমে আমরা ভাওয়েল এ এর শর্ট সাউন্ড এবং লং সাউন্ড কখন হয় তা জেনে নিব। সো শর্ট সাউন্ড এ, আমরা যখন ইংরেজি রিডিং পড়ব তখন আমরা কিভাবে বুঝবো যে এখানে এ এর সাউন্ডটা হবে শর্ট? সো সেটা বোঝার জন্য সব থেকে সহজ নিয়ম বা উপায় হচ্ছে, এ ওয়ার্ডে তিনটি লেটার রয়েছে, যেমন বি এ ডি। সো বি এ ডি এখানে কিন্তু তিনটি লেটার রয়েছে এবং এটাকে একটা ওয়ার্ড বলা হয়। সো সেই তিনটি লেটার এর মাঝে যদি ভাওয়েল এ থাকে, মানে ভাওয়েল এ এর আগেও কনসোনেন্ট এবং ভাওয়েল এ এর পরেও কনসোনেন্ট, তাহলে এরকম থাকলে আমাদেরকে বুঝতে হবে এখানে ভাওয়েল এ এর সাউন্ড হবে শর্ট সাউন্ড। ভাওয়েল এ এর সাউন্ড হবে শর্ট সাউন্ড এবং ভাওয়েল এ এর সাউন্ড হচ্ছে এ এর মতো, এর মতো করে হবে। সো বি এ ডি ব্যাড, বি এ ডি ব্যাড, ব্যাড এর বাংলা অর্থ হচ্ছে খারাপ। দেন সি এ টি ক্যাট, সি এ টি ক্যাট, ক্যাট অর্থ হচ্ছে বিড়াল। আর এ টি র্যাট, র্যাট অর্থ হচ্ছে ইঁদুর। বি এ টি ব্যাট, ব্যাট অর্থ হচ্ছে বাদুর। ডি এ ডি ড্যাট, ড্যাট অর্থ হচ্ছে বাবা। সো এখন আসা যাক ভাওয়েল এ এর লং সাউন্ডে। সো আমরা কখন বুঝবো যে ভাওয়েল এ এর উচ্চারণ বা সাউন্ড লং হবে? সো যখন ভাওয়েল এর পরে একটা কনসোনেন্ট থাকবে এবং তারপর আরেকটা ভাওয়েল থাকবে, যেমন এখানে রয়েছে এ এবং এরপর রয়েছে একটা কনসোনেন্ট, তারপর রয়েছে একটা ভাওয়েল, তাহলে ভাওয়েল এ এর পর যখন একটা কনসোনেন্ট থাকবে এবং তারপর আরেকটা ভাওয়েল থাকবে, তখন ভাওয়েল এর উচ্চারণটা হবে লং সাউন্ড এ এর মতো করে। এর উচ্চারণটা হবে এই এর মতো করে, যেমন সি এ এম ই কেম, সি এ এম ই কেম। সো এখানে কিন্তু আমাদের এর উচ্চারণটা লং হচ্ছে, কেম এম হচ্ছে এই, তাহলে সি এ এম ই কেম। সো কেম এর বাংলা অর্থ হচ্ছে এসেছিল। দেন ডি এ টি ডেট, ডি এ টি ডেট, ডেট এর বাংলা অর্থ হচ্ছে তারিখ। জি এ এম ই গেম, জি এ এম ই গেম, গেম অর্থ হচ্ছে খেলা। এল এ কে ই লেক, এল এ কে ই লেক, লেক অর্থ হচ্ছে জলাশয় অথবা দিঘি। দেন জি এ টি গেট, জি এ টি গেট, গেট অর্থ হচ্ছে দরজা, গেট অর্থ হচ্ছে দরজা। সো ফ্রেন্ডস, এবার চলুন আমরা ভাওয়েল এ এর মিডল সাউন্ড এবং ব্রড সাউন্ড দেখে নেই। এখন হচ্ছে ভাওয়েল এ এর মিডল সাউন্ড। সো আমরা যখন ইংরেজি রিডিং পড়ব তখন ভাওয়েল এ এর মিডল সাউন্ড উচ্চারণ করব স্বরে আ এর মতো করে, স্বরে আ এর মতো করে আমরা উচ্চারণ করব বা সাউন্ড করব। সো এ আর টি আর্ট, এ আর টি আর্ট, সো আর্ট অর্থ হচ্ছে শিল্প বা কলা। দেন এ আর এম আম, আম অর্থ হচ্ছে বাহু। সো ফ্রেন্ডস, এখানে কিন্তু ভাওয়েল এ এর সাউন্ড বা উচ্চারণ হচ্ছে স্বরে আ এর মতো করে। সি এ আর কার, কার, কার মানে হচ্ছে গাড়ি। দেন জে এ আর জার, জার মানে হচ্ছে বয়ম। এফ এ আর এম ফার্ম, সো ফার্ম অর্থ হচ্ছে খামার। সো ফ্রেন্ডস, এবার চলে যাব আমরা বর্ড সাউন্ড এ, ভাওয়েল এ এর বর্ড সাউন্ড। সো ভাওয়েল এ এর বর্ড সাউন্ড বা ভাওয়েল এ এর উচ্চারণটা হবে স্বরে অর মতো করে, স্বরে অর মতো করে, যেমন বি এ ডাবল এল বল। সো এখানে হচ্ছে অ বল, অল, সো বি এ ডাবল এল বল, সো বল অর্থ হচ্ছে বল। দেন সি এ ডাবল এল কল, সো কল অর্থ হচ্ছে ডাকা, কল ডাকা। টি এ ডাবল এল টল, টল অর্থ হচ্ছে লম্বা। এইচ এ ডাবল এল হল,
হল অর্থ হচ্ছে বড় ঘর এইচ এ এল টি হল্ট হল্ট অর্থ হচ্ছে থামা হল্ট থামা সো ফ্রেন্ডস আজকের ভিডিওটি এ পর্যন্ত আশা করছি ভিডিওটি দেখে আপনারা ভাওয়েল এ এর যে চারটি উচ্চারণ রয়েছে শর্ট সাউন্ড লং সাউন্ড মিডল সাউন্ড এবং ব্রড সাউন্ড এই চারটি সাউন্ড বা উচ্চারণ আপনারা শিখতে পেরেছেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন এবং লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ